আজকের ভিডিওতে দেখব আমরা ভোটার কার্ড অ্যাপ্লিকেশন বা নতুন আবেদন কত বছর থেকে শুরু হবে এ বছরে কিন্তু নতুন নিয়ম আগে কি হতো আঠেরো বছর না পূর্ণ হলে ভোটার কার্ড আবেদন করা যেত না এখন ওই নতুন নিয়মে কত বছর থেকে শুরু হবে সেই ইনফরমেশনটি আমরা নিয়ে এসেছি চলুন আমরা ভিডিও শুরু সতেরো বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলার আবেদন অর্থাৎ এ বছরে নতুন নিয়ম কিন্তু সতেরো বছর হলে আপনারা ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে বা আবেদন করতে পারবেন ঘোষণা কমিশনের চলুন কি ঘোষণা করে দিয়েছে আমরা একটু দেখে নিচ্ছি ভোটার তালিকায় নাম তোলার আবেদনের জন্য আর আঠারো বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না আগে এই বয়সটা কিন্তু বলা হয়েছিল আঠারো বছর না হলে আপনি ভোটার কার্ড আবেদন করতে পারবেন না এবছর কি নতুন নিয়ম হচ্ছে এবার সতেরো বছর হলেই করা যাবে অগ্রিম আবেদন এই বছরের নতুন নিয়ম হচ্ছে যদি কারো সতেরো বছর হয়ে থাকে তবেই কিন্তু ভোটার কার্ড আবেদন করা যাবে এর ফলে আঠারো বছর বয়স হলে হতে চলে আসবে ভোটার কার্ড সতেরো বছরে কিন্তু অগ্রিম আবেদন করতে পারবেন আঠারো বছর পূর্ণ হয়ে গেলে তাদের চলে আসবে ভোটার কার্ড ভোট দানে থাকবে না সতেরো বছরে কিন্তু ভোটার কার্ড আবেদন করা হয়েছিল কিন্তু সেই সময় কোনো ভোট দিতে পারবেন না শুধু তাই নয় এবার থেকে এবছর থেকে এবার থেকে এবছরে এবারে একেবারে পরিবর্তন ভোটার তালিকায় নাম তোলা সুযোগ মিলবে চারবার অর্থাৎ যদি নাম কারো মিস্টেক হয়ে থাকে কোন না করে থাকে তাহলে কিন্তু চারবার সুযোগ দেওয়া থাকবে বৃহস্পতিবার এই নয়া ব্যবস্থা কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন এর ফলে নির্বাচনে নতুন ভোটারের অংশগ্রহণ বাড়বে বলে দাবি কমিশনের নয়া ব্যবস্থা ঘোষণা করে এদিন সব রাজ্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি নির্দেশিকা জারি করেছেন মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার নির্দেশিকায় বলা হয়েছে সতেরো বছর বয়স থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য অগ্রিম আবেদন জানানো যায় সেই জন্য প্রযুক্তি নির্ভর সমাধানের ব্যবস্থা করতে হবে আঠারো বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আবেদনকারীর হাতে ভোটার কার্ড চলে আসে তাই চিহ্নিত করা হবে কোনো বছরের পয়লা জানুয়ারি বা তার আগে যাদের আঠারো বছর বয়স হতো এতদিন শুধুমাত্র তারাই সংশ্লিষ্ট বছরে ভোটার তালিকায় সংশ্লিষ্ট বছরে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পেত পয়লা জানুয়ারি আঠারো বছর বয়স হলে গোটা বছর অপেক্ষা করতে হতো এই সময় এই সমস্যা সমাধানে পয়লা জানুয়ারি ছাড়াও ভোটার তালিকায় নাম তোলার জন্য এদিন নির্বাচন কমিশন আরও তিনটি তারিখ ঘোষণা করেছেন সেগুলি হল পয়লা এপ্রিল পয়লা জুলাই আবার পয়লা অক্টোবর এই তারিখগুলো এর ফলে এবার থেকে প্রতি তিন মাস অন্তর ভোটার তালিকায় আপডেট হবে অর্থাৎ বছর ভর অপেক্ষা করে বসে থাকবে না বছরের যে ত্রৈমাসিকের ত্রৈমাসিকের বছর বয়স হবে সেই তালিকায় নাম তোলা তুলে ফেলা সম্ভব হবে প্রয়োজনীয় প্রাথমিক প্রক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার পর হাতে চলে আসবে সচিত্র ভোটার কার্ড নতুন বছর পাশাপাশি রেজিস্ট্রেশন ফর্ম আরও সহজ সরল করছে কমিশন দু হাজার তেইশ সালে নির্বাচন নির্বাচনগুলির কথা মাথায় রেখে ভোটার কার্ডের জন্য রেজিস্ট্রেশনের নয়া পদ্ধতি বছরে চালু হয়ে যাচ্ছে কমিশন জানিয়েছে অগ্রিম আবেদনে ফর্ম মিলবে পয়লা আগস্ট থেকে সে ছিল আজকের এই ভিডিও